নমস্কার বন্ধুরা, সাহসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি কিন্তু ভাতের সাথে থাকলে খুবই ভালো লাগে। তো পুঁই শাকের চচ্চড়িটা আমি কিন্তু মাছের মাথা ছাড়াই তৈরি করছি পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে কিন্তু নিরামিষও পরিবেশন করতে পারেন আমার আজকের এই রেসিপিটি। তো চলুন দেখে নিই কীভাবে আমি পুঁই শাকের চচ্চড়িটা তৈরি করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে এবারে দিয়ে দিলাম বড়ি। বড়িগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হাইতে রাখবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখুন, বড়িগুলো আমাদের ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলো আমরা তুলে নেবো একটা পাত্রের মধ্যে। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আবারও 2 টেবিল চামচ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু। তো কুমড়ো আর আলুটা কিন্তু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। কুমড়ো আলুটা দিয়ে তেলের সাথে ভালো করে মিনিট 2-1 সময় ধরে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে। খুব একটা বেশি প্রথমে ভাজার প্রয়োজন নেই, মিনিট 2-1 সময় মতো ভেজে নিলেই হবে। তো দেখুন, মিনিট 2-1 সময় মতো ভেজে নিয়ে আলু আর কুমড়োটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটা আর শাকটা কিন্তু অবশ্যই আলাদা করে কাটতে হবে। তো ডাঁটাটা দিয়ে আবারও সব উপকরণ মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। মিনিট খানেকের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রথমে 2 চামচ লবণ দিয়ে দিলাম, লাগলে আমি লবণটা পরে দিয়ে নেব। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সাথে। মিশিয়ে নিয়ে আরও আমি মিনিট খানেক সময় ধরে ভেজে নিলাম। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও মিনিট খানেক সময় ধরে ভেজে নিতে হবে। এইভাবে যদি এই রেসিপিটা ভেজে ভেজে তৈরি করা যায় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি সুন্দর হয়। তো মিনিট খানেকের মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে করে ডাঁটাটা, কুমড়োটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব। আমি এই সবজিটা প্রেশার কুকারে দিয়ে একটাও সিটি দেবো না, অল্প একটু সিটিটা যখন হবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, যাতে রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও চাইলে কিন্তু প্রেশার কুকারে করতে পারেন। তো দেখুন, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরোপুরি একটা সিটি দেবো না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। সিটিটা যখন হবে হবে তখন সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আবারও কিছুটা পরিমাণ তেল। তেলটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা 5 ফোড়ন আর দিয়ে দিলাম 1 থেকে 2 তেজপাতা। তো 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি এই পুঁই শাকের রেসিপিটা নিরামিষ তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন, পেঁয়াজটা কিন্তু নাও দিতে পারেন যদি নিরামিষ পদ্ধতিতে তৈরি করতে চান তাহলে। তো পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজিটা।
তো দেখুন এখানে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকটা। পুঁই শাকের ডাঁটাটা কিন্তু আমি প্রেশার কুকারে অল্প একটু সিটি দিয়ে নিয়েছি, কিন্তু শাকটা দিইনি। শাকটা সবজিটা দিয়ে তারপরেই দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চচ্চড়ির রেসিপিটা কিন্তু একটু মিষ্টি হলে তবেই ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে। তো ঢাকাটা দিয়ে 5 মিনিট পর ঢাকাটা খুলতে দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু তরকারিতে লবণটা একটু কম হয়েছিল। লবণটা দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাঁটা, আলু, কুমড়ো এবং শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো ডাঁটা আলুটা যখন সেদ্ধ করলাম তখন তার মধ্যে বড়িটা দিয়ে দিয়েছিলাম, ওখানে আমার বড়িটা দেখানো হয়নি। তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি, এবং যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকেও কিন্তু পুরোপুরি শুকনো করে নিতে হবে। জলটা যদি না শুকনো করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির ভালো টেস্ট আসবে না, তাই জন্য এখানে জলটাকে পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, মানে শুকনো করে নিচ্ছি, এবং শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন জলটা শাকের থেকে সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। এই রেসিপিটা আমি কিন্তু পেঁয়াজ দিয়ে করলাম, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়া নিরামিষ রেসিপিটাও তৈরি করতে পারেন। ধন্যবাদ।